Hello friends, welcome back to my channel. Today I am talking about notification of West Bengal Board of Primary Education. আমরা জানি যে প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাইমারি পরীক্ষা যে হয়েছিল তার রেজাল্ট বেরিয়েছিল এবং নেক্সট যেটা রেজাল্ট বেরিয়েছে ডিটেলস আমরা আলোচনা করব এটা কী পারপাসে বেরিয়েছে অবশ্যই তার আগে জানিয়ে দেবো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর যারা যারা পিডিএফগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পিডিএফগুলো নিতে গেলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা সাবজেক্টের উপরে পিডিএফ দেওয়া হচ্ছে বিশেষ করে আগামী যে WBCS প্রিলিমস এক্সাম আছে WBCS মেন্স এক্সাম আছে লাস্ট ফাইভ ইয়ারের ফাইভ সিক্স ইয়ারের কোশ্চেন পেয়ে যাবেন WBCS মেন্সের জন্য সল পেপার আর প্রিলিমসের লাস্ট কুড়ি বছরের সল পেপার পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে নিয়ে নেবেন পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ পিডিএফ আপনি পাবেন জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পিডিএফ এছাড়া থাকছে আপনার ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান ইকোনমিক্স প্রত্যেকটা পিডিএফ আপনি ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এছাড়া আছে আপনার স্ট্র্যাটেজিকে তো চলুন আমরা দেখে নিই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে যে নোটিফিকেশানটা দিয়েছে চব্বিশে মার্চ 2022 আজকে দিয়েছে এখানে বলা আছে নোটিফিকেশান ফর দ্য পাবলিকেশন অব দ্য স্টেট ওয়াইড মেরিট লিস্ট স্টেট ওয়াইজ হবে স্টেট ওয়াইড মেরিট লিস্ট আগেনস্ট 738 ভ্যাকেন্সি অর্থাৎ 738টা ভ্যাকেন্সি জন্য কতজনকে ডাকা হয়েছে সেটা আমরা দেখে নেব অ্যাজ পার আওয়ার নোটিফিকেশান অফ 15/2/2021 অর্থাৎ 15 ফেব্রুয়ারির 15 তারিখ 2021 ইন কমপ্লেন্স উইথ সেভারেল অর্ডার পাসড বাই অনারেবল জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ এখানে দেখুন যে কেস করা হয়েছিল রাজর্ষি ভরদ্বাজ জাস্টিসের আন্ডারে পাস করা হয়েছিল 738 জন ভ্যাকেন্সি অর্থাৎ 738টা ভ্যাকেন্সির উপরে এবার বলা হয়েছে অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস স্বগত ভট্টাচার্যান সেভারেল রিট পিটিশন যে পিটিশন জারি করা হয়েছিল সেই নিয়েই রেজাল্ট আউট হয়েছে 738টা ভ্যাকেন্সিতে এখানে কি বলা হয়েছে দিস ইজ নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট দ্য স্টেট ওয়াইড মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশ হয়েছে ট্রেন্ড ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড ইন টেট 2014 অর্থাৎ 2014 যারা টেট কোয়ালিফাইড করেছিলেন এবং তারা ট্রেন্ড ক্যান্ডিডেট অর্থাৎ তাদের ডিএলএড ছিল যেহেতু প্রাইমারি অতএব ডিএলএড ডিএলএড ছিল এবং তাদের মেরিট লিস্ট অনুযায়ী এবং ক্যাটাগরি অনুযায়ী রেজাল্টটা প্রকাশ হয়েছে এখানে বলা হয়েছে আফটার অ্যাওয়ার্ডিং ম্যাক্সিমাম সিক্স মার্কস অর্থাৎ যারা পিটিশন জারি করেছিলেন তারা এক্সট্রা যে ছয় মার্কস পেয়েছেন ইফ নট অলরেডি অ্যাওয়ার্ডেড যদি তারা নাও পায় ইন টার্মস অফ রেলিভেন্ট কোর্ট অর্ডার আগেনস্ট 738 ভ্যাকেন্সি অর্থাৎ 738 ভ্যাকেন্সির আগেনস্টে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে ফ্রম অ্যামঙ্গস দ্য রিট পিটিশনের অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যারা রিট পিটিশনের জারি করেছিলেন তারা যদি ছয় নম্বর পেয়ে থাকেন এবং নাও পেয়ে থাকেন অ্যাফরমেশন অর্ডার অ্যান্ড দোজ অনলাইন অ্যান্ড অফলাইন অ্যাপ্লিকেশান যারা অনলাইন এবং অফলাইন অ্যাপ্লিকেশান করেছিলেন নট অলরেডি ইনক্লুডেড ইন দ্য মেরিট লিস্ট যারা মেরিট লিস্টের মধ্যেও নেই ফর হ্যাভিং গট লেজার মার্ক দেন দ্য লিস্ট মেরিট লিস্টেড ক্যান্ডিডেট ইন দ্য রেসপেক্টিভ মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ইন দ্য স্টেট ওয়াইড মেরিট লিস্ট অর্থাৎ এখানে বলা হয়েছে এখানে এমনও আছেন যে মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তার যে নাম্বারও অর্থাৎ কম হতে পারে এবং মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ স্টেট ওয়াইজ ডিক্লেয়ার করা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে 2020 ডিসেম্বর 23 তো এখানে দেখুন আমরা এখানে দেখেন এখানে বলা হয়েছে যে স্টেট ওয়াইড মিডিয়াম ক্যাটাগরি ওয়াইড মেরিট লিস্ট ট্রেন ক্যান্ডিডেট অবশ্যই হতে হবে হু হ্যাভ কোয়ালিফাইড 2014 অ্যাওয়ার্ডিং ম্যাক্সিমাম সিক্স মার্কস যারা সিক্স মার্কস পেয়েছিলেন এবং পায়নি তাদের নিয়ে যে ভ্যাকান্সি 738টা ভ্যাকান্সি যে মেরিট লিস্টটা বেরিয়েছে সেটা এখানে আপনারা কীভাবে চেক করবেন না এখানে চেক করবেন বেঙ্গলি এক্সেম্পটেড ক্যাটাগরি আপনি এখানে আপনার নাম এবং রোল নাম্বার দুটোতেই চেক করতে পারবেন অবশ্যই নাম যদি সেম নামেরও কেউ থাকে তাহলে আপনি এক কাজ করবেন নিজের রোল নাম্বার দিয়ে চেক করে নেবেন পেয়ে যাবেন তো এখানে কতজনকে টোটাল ডাকা হয়েছে দেখে নিই আমরা 33 পেজ মানে 738 ভ্যাকান্সি প্রচুর ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তো এখানে কারো যদি কোনো যদি নাম থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তো আপনাকে দেখে আরও অন্যান্যরা জানতে পারবেন যে হ্যাঁ সত্যি আপনি একজন এদের মধ্যে পেয়েছেন নাহলে বোঝা যাবে যে মেরিট লিস্ট বেরিয়েছে পুরোটাই ঘাপলা কেন এরকম তো হয়েই আছে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এইভাবে এসএসসি বলুন পিএসসি বলুন ঘাপলা তো করছে আর এটা তো
আপনার থাকছে প্রাইমারিতে, তো ঘাপলা হওয়ার চান্স আরও বেশি। ঠিক আছে, তো দেখেন কে কে পেলেন, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আপনারা রোল নাম্বারটা চেক করুন, চেক করে জানান যে কার কার মেরিট লিস্টে নাম আছে। তো চলুন বন্ধুরা, এটাই ছিল আজকের রিক্রুটমেন্ট নোটিফিকেশান। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, পরের ভিডিওতে আমরা মক টেস্ট নিয়ে আলোচনা করব। WBCS এর জন্য স্পেশাল মক টেস্ট যে আমাদের স্টার্ট হয়েছে, আপনারা মক টেস্টগুলো নিতে থাকুন, দিতে থাকুন, কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে সেখানে অ্যাপ্লাই করতে থাকুন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন কোনো টপিকের উপরে, ভিডিওর উপরে যদি ভিডিও আপনাদের লাগে। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।